স্বাগত জানাচ্ছি নয়ন গেমের ইউটিউব চ্যানেলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সার্ভারে চলে এসেছে একটা নতুন ফেভারিট হুইল বাই দ্য ওয়ে গাইস আমি বলেছিলাম আজকে একটা অন্য একটা ইভেন্ট আসার কথা আর সেটা কিন্তু গাইস ব্যানার টানে সবকিছু রিলিজ হয়ে গেছিল বাট আমি জানি না বাংলাদেশ সার্ভারে সেই ইভেন্টটা না দিয়ে ইভেন্টটা কেন দিচ্ছে অর্থ দ্য হেল ভাই পুরো উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক গাইস যেহেতু আমাদের এখানে নতুন ফেভারিট হুইল এসে গেছে আর এখানে ফেভারিট হুইল গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন ইউজি গানের একটা খাতারনাক লেজেন্ডারি একটা গান এসেছে এখন গাইস এটা লেজেন্ডারি কিনা সেটা গাইস আমরা একটা আনবক্সিং করে দেখতে পারবো তাছাড়া গাইস এখানে আমাদের ম্যাক্স 7 এর একটা স্কিন এসেছে বাট এটাতে কোনো ইফেক্ট ইফেক্ট কিছু নাই আচ্ছা যাক গাইস আজকে আমাদের লেজেন্ডারি ইউজি গানের স্কিনটা আমরা নিব আর এটা নিতে আমাদের কত ডায়মন্ড লাগে সেটা গাইস আপনারা দেখতে পারবেন আর অবশ্যই গাইস যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই গাইস লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন সবাই গাইস সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে গাইস এখানে আমাদের কি করতে হবে প্রথমে দুইটা আইটেম বাদ দিতে হবে তারপরে গাইস আমাদেরকে স্পিন দিতে হবে আর আমি প্রথমবারের মতো দুইটা লেজেন্ডারি আইটেম গাইস এখানে আমি বাদ দিয়ে দিলাম আর এইখানে প্রথম স্পিনটা গাইস ফ্রিতে আছে এখন বিষয় যে আপনাদের মধ্যে থেকে অনেকে আছে গাইস এটা ফ্রিতে পাবেন এখন ফ্রিতে কে কে পাইছেন সেটা গাইস কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর আমি গাইস এখানে ফ্রি স্পিনে করে দিচ্ছি দেখি আমাদেরকে ফ্রি স্পিনে কি দেয় গাইস আমাদের আল্ট্রা প্রো লেজেন্ডারি ম্যাক্স ভাগ্যতে দেখেন এখানে এমপি 40 গান ক্রিয়েট পাইছি বাট এখানে আমার কাছে দরকার নাই আছে যাই গাইস এখানে আমাদের পরবর্তী স্পিনটা নয় ডায়মন্ডের দিয়ে দিলাম দেখি গাইস আমাদের নয় ডায়মন্ডে কি দেয় এখানে ভাই সাহেব এখানে নয় ডায়মন্ডে পেট ফুড পেয়ে গেছি আর এইখানে গাইস তার পরবর্তী স্পিনটা 19 ডায়মন্ডে দিয়ে দিলাম দেখি গাইস আমাদেরকে কি দেয় এখানে কি দেয় ভাই এখানে গাইস একটা লুট বক্স দিয়ে দিয়েছে যেটা অলরেডি আমার কাছে ছিল আচ্ছা দেখ গাইস এখানে আমাদের তার পরবর্তী স্পিনে গাইস আমাদের 39 ডায়মন্ডে দেখি গাইস এবার 39 ডায়মন্ডে কি লেজেন্ডারি ভাই প্রতিবারই ভাই এইগুলো কি ভাই আমাকে প্রতিবারই উল্টাপাল্টা জিনিস দিতেছে আচ্ছা যাই গাইস এইবার আমরা স্পিন দিব দেখি আমাদেরকে গান স্ক্রিনে ক্রিয়েট ভাই আমি তো ভাবছিলাম গান স্ক্রিনটা একটা তো দিয়ে দিবে ভাই এখন তিনটা জিনিস বাকি আছে সো এখন আমরা দেখবো যে তিনটার ভিতরে কোনটা পড়ে ভাই আমাদের যদি উজিটা যদি এখন পেয়ে যায় না ভাই ওটা ভাই আমি বলতেছিলাম যদি উজিটা পেয়ে যায় তাহলে স্পিনই দিব না অল্পতে বের হয়ে যাবে আচ্ছা গাইস এর পরবর্তীতে স্পিন আমাদের দুইটা জিনিস বাকি আছে দুইটাই গাইস মানে আমাদের যে দুইটা জিনিস দরকার লাগবে সেই দুইটা জিনিসই রয়ে গেছে এখন বাকি সবগুলো আমি পেয়ে গেছি সো এখানে 199 ডায়মন্ড স্পিন দিয়ে দিয়ে দেখি আমাদের ম্যাক্স 7 নেউজি ম্যাক্স 7 নেউজি ভাই এখানে ম্যাক্স 7 আমি পাইছি আচ্ছা যাই গাইস এইখানে গাইস আমরা এবার উজিটাও নিয়ে নিচ্ছি এখানে দেখি আমাদের লাস্ট স্পিনটা একদমই গাইস ফাইনালি গাইস আমরা নিয়ে ফেললাম আমাদের নতুন ইউজি গানের স্ক্রিন গাইস দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা খাতারনাক আর লেজেন্ডারি এই স্ক্রিনটা কিন্তু নিয়ে ফেলেছে আর এটা নিতে আমাদের কত ডেমো লেগেছে সেটা জানতে হলে গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে গাইস আপনারা জানতে পারবেন ওকে গাইস আমাদের নতুন ইউজি গানের স্ক্রিনটা নিয়ে ফেলেছে আর এখন দেখবো এটা লেজেন্ডারি কিনা তো চলুন গাইস এখন আমরা এটা চেক করে ফেলি দেখি এটা লেজেন্ডারি কিনা আর এখানে গাইস দেখেছি পিস্তল আর প্রথম ভাই পিস্তলটা দেখাবো ওকে পিস্তল সেকশন থেকে গাইস আমাদের উজিটা দেখবো গাইস এখানে আমাদের উজিটা আরেকটি স্ক্রিনও আছে বা এইখানে গাইস আমাদের লেজেন্ডারি উজির স্কিন আছে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজেন্ডারি আর এটাতে কিন্তু সিঙ্গেল ড্যামেজ ডাবল অ্যাকুরেসি আর হচ্ছে রিলোড স্পিডটা মাইনাস আর গাইস আমার কাছে এইটাতে বেশি বেশি হেড লাগে এটা মনে হইতেছিল বাট এইটাতে কেমন হেড লাগবে এটা এখন দেখার বিষয় আচ্ছা যাই গাইস এরপরে আরেকটা আমরা শর্টগান স্কিন পাইছিলাম যেটা হচ্ছে ম্যাক্স 7 এর গাইস এটা আমি দেখে দিচ্ছি এইটাও কিন্তু লেজেন্ডারি গান স্কিন আর গাইস এখন আমরা দেখব যে এর থেকে আর ভালো কোনো লেজেন্ডারি গান স্কিন ম্যাক্স 7 আমার কাছে আছে কিনা গাইস এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল রেঞ্জ ডাবল সিঙ্গেল রিলোড স্পিডটা মাইনাস আছে আর অ্যাকুরেসিটা সিঙ্গেল প্লাস আছে ওকে এটা হলো এটার অ্যাট্রিবিউট আর এটা কিন্তু লেজেন্ডারি গাইস এটাও লেজেন্ডারি আছে সো আমরা গাইস এখানে দেখবো যে আরও কোনো লেজেন্ডারি ম্যাক্স 7 গান স্কিন আমার কাছে আছে কি না তো গাইস আমার কাছে যতটুকু মনে হয়েছে এই যে এটা আছে এইটাই গাইস আমার কাছে লেজেন্ডারি ম্যাক্স 7 স্কিন আমার কাছে এইটাই বেশি ভালো মনে হয়েছে কারণ এটাতে রেঞ্জটা ডাবল প্লাস আছে অ্যাকুরেসিটা মাইনাস আছে সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আছে এখন আর্মার পেনিট্রেশনে কি হয় গাইস আপনাদের যত লেভেলে বেস পরে থাকুন না কেন গাইস ওখানে ড্যামেজ অন্যান্য গান থেকে এই গানটা এই গানটাতে একটু বেশি দিবে আর কি এটাই যেটাতে আর্মার পেনিট্রেশন একটু ডাবল মানে আর্মার পেনিট্রেশন অ্যাট্রিবিউটও থাকে সেটাতে ওকে গাইস এটা আমি ম্যাক্স 7 এটা দেখাই দিচ্ছি বাট এখন গাইস আপনাদেরকে ম্যাক্স 7 এটা আমি দেখাই দেবো আর মিলিটা গাইস আমি হাতে নিয়ে দেখবো যেটা দেখতে ঠিক কেমন দেখা যায় পিস্তলটা গাইস আমি একটু হাতে নিয়ে দেখতে চাচ্ছি যেটা হাতে নিয়ে আমাদের লবিতে কেমন দেখাবে ভাই সাহেব গাইস দেখতে পাচ্ছেন লবিতে গেলে গাইস আমাদেরকে এই ধরনের দেখাবে যে আমরা পিস্তল এইভাবে হাতে রেখে দিচ্ছি ভাই সাহেব কেমন দেখাবে ভাই দেখেন একটা পিস্তলটা হাতে রয়েছে ভাই এটা কেমন কেমন একটু অড লাগতেছে আমার কাছে একটু অন্য টাইপের লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এইবার গাইস আমরা এখন চলে যাবো লবিতে আমি গাইস একটা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো এটাতে ড্যামেজ ট্যামেজ কেমন দেয় একটু দেখে আসি গাইস কারণ আপনাদেরকে তো দেখাইতে হবে যে এটাতে ড্যামেজ কেমন দেয় তাই না গাইস আমরা চলে এসেছি আমাদের নতুন ম্যাক্স 7 এর উজি গানের স্ক্রিনটা গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্স 7 এ গাইস দেখেন এখানে 15 করে
মানে ড্যামেজটা কিন্তু যথেষ্ট ভালোই দিতেছে, কারণ এটাতে কিন্তু তেমন অ্যাট্রিবিউট যেটাতে দরকার লাগবে তেমন অ্যাট্রিবিউট নাই। ম্যাক সেভেনের যদি বলতে চাই গাইজ, ততটা যে ভালো বা ওরকম ওপি লেভেলের ওরকম কিছু না। সো গাইজ, এটাতে আমরা একটু রেঞ্জ টেস্ট একটু দেখি যে কতদূর পর্যন্ত ড্যামেজ দেয়। গাইজ, আমার কাছে মনে হয় যেন এই ম্যাক সেভেনটা তত ততটা ভালো মনে হইতেছে না। বাট এইখানে গাইজ আমরা যদি এখানে উজিটা চেক করে দেখি গাইজ, এখানে উজিটা ড্যামেজটা একটু বেশি দেবে। আর এখানে ভাই সাহ দেখি গাইজ এবারে হেডটা একটু কেমন লাগে। হেডের বিষয়টা যদি বলতে যাই, একটু রিলোডটা দেখি, রিলোড টাইপ করতেছে। বাট আমার কাছে মনে হয় যেন ভাই উজিতে কিন্তু ভাই এমনিতে কিন্তু একটা ওপি পার ভাই উজিতে। এটাতে দেখেন হেডটা কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে মনে হয় যেন। গাইজ, হেড কিন্তু ভালোই লাগতেছে। এখন বিষয় হচ্ছে গাইজ, কে কেমন হেড মারতে পারে তার উপর ডিপেন্ড করবে। ও ভাই সাব গাইজ, হেডটা আমার কাছে ভালোই লাগতেছে। এখন উজি তো ভাই বলতে গেলে তো একদম মানে আমার কাছে শর্ট রেঞ্জে এটা একদম খাতারনাক গান হয়ে গেছে। এখন যারা হচ্ছে গাইজ আমার লাইভ স্ট্রিম দেখে, আমি কিন্তু প্রতিদিনই ফেসবুকে এবং বুয়েতে লাইভ স্ট্রিম করি প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে। আর গাইজ ওইখানে যারা দেখেন, আমি কিন্তু বেশিরভাগই স্নাইপার ইউজ করি, ডাবল এম এ টু বি। আর ওইখানে তার সাথে গাইজ মিলি ওয়েপেন উজিটা আমি অবশ্যই রাখি, এটা পেলে গাইজ সারি না উজিটা রাখি, কারণ শর্ট রেঞ্জের জন্য। আর গাইজ শর্ট রেঞ্জে এটা MP40 মতো কাজ করে। সো আমার কাছে যতটুকু মনে হতে গাইজ, শর্ট রেঞ্জে গাইজ এটা অনেক মানে খাতারনাক গান স্কিন, একদম ওপি লেভেলে ভাই MP40 মতন কাজ করে। গাইজ আমি MP40 সাথে এটাকে চ্যালেঞ্জ করতেছি গাইজ, এভাবে টক করে দিতেছি গাইজ। এটা কেউ মজা নিবেন না গাইজ, অবভিয়াসলি গাইজ এখানে উজি কাজটা দেখে শর্ট রেঞ্জে গাইজ MP40 মতন ভালো কাজ করছে। বাট MP40 এটাতে একটু বেশি ড্যামেজ দেয়, এটা হচ্ছে বিষয়। বাট এইটাতে কিন্তু ড্যামেজটা কম দিতেছে না গাইজ, দেখেন এখানে 18 করোড় ড্যামেজ দিতেছে। এখানে যদি আমরা ভেস্ট করি, তিনের হেলমেট করি, তো এখন যদি আমরা চেক করে দেখতে এখানে কত ড্যামেজ দিচ্ছে, 12 করে। আর হেডশট ড্যামেজ দিতেছে 70 করে ভাই সাব, অনেক ভালো ড্যামেজ দিতেছে এটাতে। আর এইখানে গাইজ একটু যদি আমরা 4 লেভেলে ভেস্ট ট্যাবলেট পড়ি তাহলে দেখি যে আমাদের কত ড্যামেজ দেয়। ওকে, এখানে আমাদের 4 লেভেলে ভেস্ট ট্যাবলেট পড়ি। সো দেখি গাইজ এবার আমাদের কত ড্যামেজ দিতেছে, 11। তারপর এখানে হেডশটের ড্যামেজটা কত দেয় একটু আমরা চেক করে দেখবো। হেডশটের ড্যামেজ দিতেছে 64 ভাই সাহেব, একদম খাতারনাক। এবার আমরা একটু রেঞ্জটা চেক করে দেখবো যে কত দূর থেকে এটাতে ড্যামেজ দেয় গাইজ। এখানে আমরা জানি আপডেটের পর থেকে কিন্তু উজি গানের রেঞ্জটা কিন্তু বাড়াই দিচ্ছে, মানে দূর থেকে কিন্তু ড্যামেজ আমরা পাবো। মানে এখানে দেখেন না গাইজ, মিড রেঞ্জে কিন্তু এত দূর থেকে কিন্তু ভালো ড্যামেজ দিতেছে, আর পরে যেটা আমার কাছে মনে হয় যেন একদম অবভিয়াসলি অনেক ভালো করছে এটাতে ভাই। এটা দেখেন এইখানে গাইজ 8 করে ড্যামেজ দিচ্ছে। আর এখানে MP40 মতন একটা কাজ করতেছে গাইজ। MP40 যদি লং রেঞ্জের কথা যদি বলতে চাই, লং রেঞ্জে MP40 এটা থেকে অবশ্যই ভালো কাজ করবে। বাট শর্ট রেঞ্জ হয়ে গেলে ভাই, শর্ট রেঞ্জে উজিটা অনেক জোস। তারপরে গাইজ এমন না যে আপনারা শর্ট রেঞ্জে MP40 পাইছেন আর উজি পাইছেন, সো MP40 বাদ দিয়ে উজি নেবেন গাইজ। ওই ক্ষেত্রে গাইজ MP40টাই নেবেন, উজিটা নেওয়ার দরকার নেই ভাই। উজির অবশ্যই ভাই MP40টা বেটার। আর এই উজিটা ভাই একটু যেহেতু শর্ট গান ভাই, এটা শর্ট মানে মিলি ওয়েপেনের ভিতরে গাইছে, এটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এটা স্কিনও দিয়ে দিচ্ছে সবচেয়ে লেজেন্ডারি খাতারনাক স্কিন। আচ্ছা যাক গাইছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা দেখতে কেমন হবে, সব কিছু গাইছে আমি আপনাদেরকে বলে দিছি। সো এইবার বিষয় গেছে গাইছে আমাদের কত ডায়মন্ড লাগছে এটা নিতে গাইছে। এই গান স্কিনটা নিতে আমাদের টোটালি খরচ হয়ে গেছে, একদম লাস্ট স্পিন পর্যন্ত যেহেতু দিচ্ছি তো আমাদের খরচ হয়েছে গাইছ টোটালি গাইছ খরচ হয়েছে 950টা মতো ডায়মন্ড। আর এক্স্যাক্টলি আমার কতগুলো ডায়মন্ড লাগছে গাইছ, যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাই গাইছ কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই গাইজ ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। না তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিও। তার প্রতিদিন গাইজ আপনারা ফেসবুকে এবং ভুয়াতে লাইভ স্ট্রিমে চলে আসবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশনে। গাইজ ভুয়াতে প্রতিদিন গাইজ 50 জনের বেশি ওয়াচিং হলে আমি কিন্তু ভালো ভালো ড্রপ দিয়ে দিই। সবাই গাইজ চলে আসবেন, প্রতি 30 মিনিট পর পরে আপনারা ড্রপ পেয়ে যাবেন ভুয়াতে। আর ফেসবুক পেজে গাইজ ফলো করতে কিন্তু ভুলবেন না, দুইটারই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।